শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আরে তুই কিছু না বলে এত সকালে? জামাই কই? বলছি মা, আগে ঢুকতে দাও। জামাই এলো না, সে মহাব্যস্ত। বাহ কি সুন্দর ফুল! তোর জন্য চা নিয়ে আসি। ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছ। তোর যা কথা! স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। পাকিস্তানি কব্জা থেকে শুক্রবার ভারতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার বীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গোটা দেশে খুশির হাওয়া। মাদকবাড়ি ঘটনার তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী। রিপোর্টে জিরানিয়ার এসডিপিওর বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনার মোকাবিলায় গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। ওয়াঘা সীমান্ত দিয়ে শুক্রবার ঘরে ফিরলেন ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান। এর জন্য বিটিং দ্য রিট্রিট বন্ধ রাখে বিএসএফ এদিন। রাশিয়ার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে আশ্বাস দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই দিনে পর্ষদ পরিচালিত মাদ্রাসা ফাজিল পরীক্ষাও শুরু হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে 13,220 জন ছাত্রী এবং ছাত্রের সংখ্যা 13,980 জন। দৃষ্টিহীন পরীক্ষার্থী রয়েছেন 7 জন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিচ্ছেন 3,600 জন, বাণিজ্য বিভাগে 1,180 জন এবং কলা বিভাগে পরীক্ষার্থী 22,420 জন। বিমানে স্ট্যান্ডিং অভিশন পেলেন ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের বাবা এবং মা। বিমানে সহযাত্রীরা কার্যত উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বিমানে স্বাগত জানালেন ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের বাবা এবং মাকে। সঙ্গে ছিল শুভেচ্ছা বার্তাও। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ইউটিউব থেকে অবিলম্বে মুছে ফেলার জন্য ইউটিউবকে নির্দেশ দিয়েছেন ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক। মোবাইল ফোনে সিম বা ব্যাংক অ্যাকাউন্টে আর লাগবে না আধার কার্ড। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানান। গত বছর ঝড়ে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একটি পরিবার আজও সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাননি। একটি ঘরে কোনোরকম প্রকার দিন কাটাতে হচ্ছে সিমলার পবিত্র দেবনাথের পরিবারকে। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার।
গত 25 ফেব্রুয়ারি কল্যাণপুরে পায়েলি দেববর্মা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। এদিকে খোয়াই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাজীব সেনগুপ্ত মূল অভিযুক্তকে অতি শীঘ্রই জালে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন। চলছে তদন্ত বলেও জানান তিনি। উদয়পুরে চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘন্টা পরিষেবা প্রদানের দাবিতে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের সামনে ধর্ণাও প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে শুক্রবার যোগ দিয়েছেন তাপস মজুমদার। 7 জন বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হওয়ার পর তাপস মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। সমাপ্ত হল 37তম আগরতলা বইমেলা। শুক্রবার মেলা প্রাঙ্গণ থেকে বিভিন্ন প্রকাশক সংস্থা তাদের স্টল গুছিয়ে নেন। উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের NSS এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 80 জন ছাত্রছাত্রী রক্তদান করেন। ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কে সচেতনতার লক্ষ্যে হাতে কলমে দেখিয়ে দেবার উদ্যোগ। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার পশ্চিম জেলার 14টি বিধানসভার জন্য 9টি প্রচার গাড়ি বের করা হয় জনগণকে ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে সচেতন করার লক্ষ্যে। রাজ্যের উপজাতি সম্প্রদায়ের হারিয়ে যাওয়া গাদন খেলার প্রস্তুতি দেখা গেল মুঙ্গিয়াকামী ব্লক এলাকায়। মূলত বাঁশ বেত দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে খেলা হয় গাদন। বিশালগড়ে অফিস টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট জ্বলল মোমবাতি। প্রকাশ্য দিবালকে ছিনতাইয়ের ঘটনা। এক স্কুল শিক্ষকের মোটর বাইক থেকে 2 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘটনা তেলিয়ামুড়ায়। জিবি হাসপাতালে এলেন নিউরোসার্জন এস রেড্ডি। শুক্রবারই যোগ দেন তিনি। কনুয়ের অস্ত্রোপচার সারিয়ে অনুশীলনে স্টিভ স্মিথ। শান্তিরবাজারের দেশবন্ধু ক্লাব ও ILS হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য শিবির। উদ্যোক্তারা জানান আগামী দিনেও হবে এই শিবির। BSF এর 164 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে সিভিক শিবির অনুষ্ঠিত। গন্ডাছড়ায় হয় এই শিবির। কৈলাসহরে অনুষ্ঠিত হল 9 জেলাভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা।